নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সকাল বা বিকালের জন্য একটি অপূর্ব স্বাদের নরম তুলতুলে জলখাবার রেসিপি। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণে ময়দা। এই ময়দার পরিবর্তে আপনারা আটাতেও তৈরি করে নিতে পারেন। দিচ্ছি পরিমাণ মতন লবণ। ময়দা আর লবণকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। আবারও বলছি, ব্যাটারটা কিন্তু ঘন হবে না, খুবই পাতলা হবে। দেখুন, এখানে একটা পাতলা ব্যাটার রেডি হয়ে গেছে, ঠিক এই রকম তৈরি করবেন। আর খেয়াল রাখবেন যেন ময়দার ডালা না থাকে। দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কা গুঁড়ো, এটা পুরোপুরি অপশনাল, আমি কালারের জন্য ব্যবহার করলাম, আপনারা না চাইলে এটা এ দুটিকে বাদ দিয়ে দিতে পারেন। আবারও খুব ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দেব স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা 1 কাপের 1/3 ভাগ, 1 কাপের 1/3 ভাগ গ্রেট করা গাজর, আর একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি। আবারও এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব সামান্য ধনে পাতা কুচি, 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এবার গ্যাস অন করে তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নেব। গরম হয়ে গেলে সামান্য তেল ব্রাশ করে দিচ্ছি, খুব বেশি তেল লাগে না, সামান্য তেলেই এগুলি তৈরি হয়ে যাবে। ব্যাটার থেকে 2 হাতা ব্যাটার নিয়ে তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি, তাওয়াটাকে ঘুরিয়ে ঘুরিয়েও রাউন্ড শেপ দিয়ে দিতে পারেন, বা এইভাবে হাতার পিছন দিক করে ঘুরিয়ে ঘুরিয়েও রাউন্ড শেপের তৈরি করে নিতে পারেন, যেটা সুবিধা আপনারা সেইভাবেই তৈরি করে নেবেন। গ্যাসের আঁচ মাঝারিতে রেখে ভেজে নেব। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখুন ওপর সাইডটা যখন ড্রাই হয়ে আসবে, দেখুন হাতে করে চাপ দিলে হাতে শুকনো, মানে কিছু লাগছে না, ব্যাটার লাগছে না, তখন এইভাবে সাবধানে উল্টে দিচ্ছি অপর সাইডটা ভাজার জন্য। উল্টে পাল্টে দুটো সাইডকেই বেশ ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। যতটা ভাজবেন খেতে ততটাই টেস্টি লাগবে। দেখুন দুটো সাইডই বেশ ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এইবারে এটিকে তুলে নেব। সেম প্রসেসে বাকিগুলিকেও ভেজে নিয়েছি। খুব কম সময়ের মধ্যেই তৈরি হয়ে গেল নরম তুলতুলে সবজি গোলা রুটি। এগুলিকে আপনারা সসের সাথেও সার্ভ করতে পারেন, বা এমনি শুধু শুধুও খেতে পারেন, খেতে ভীষণই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।